পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে জমে উঠেছে ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালি বাজার। ফুলের সরবরাহের সাথে বেড়েছে চাহিদা। এই বিষয়ে আলোচনাতে সেখান থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, বসন্ত বরণ ও ভালোবাসা দিবসকে ঘিরে কত কোটি টাকা বাণিজ্যের আশা করছেন সেখানকার ব্যবসায়ীরা? খেতে খেতে রং বেরঙের ফুল এখন শোভা পাচ্ছে গদখালির এই ফুলের পাইকারি বাজারে। আমরা দেখেছি যে বিভিন্ন দিবস ধরে যে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়, এবারে তার ব্যতিক্রম হয়নি। বসন্ত বরণ এবং বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কয়েকদিনে, বিশেষ করে 4 দিনে প্রায় 3 থেকে 4 কোটি টাকার ফুল বিক্রি কিনির টার্গেট করেছিল এখানকার ব্যবসায়ী এবং চাষিরা। সেটি পূরণ হবে এমনটি দাবি করছেন যারা ব্যবসায়ী নেতা রয়েছেন, চাষি নেতা রয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকে এই গদখালির যে পাইকারি বাজার রয়েছে এখানে তুঙ্গে রয়েছে যে বেচা কিনা সেটি চলছে। তবে গত কয়েকদিনের যে দাম ছিল তার থেকে আজকের বাজারে ফুলের দাম কিছুটা কম রয়েছে। আমরা দেখেছি যে গত 2 দিন আগে একটি গোলাপ বিক্রি হয়েছে 20 থেকে 25 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা। এবং অন্যান্য যে ফুল রয়েছে সেই ফুলের দামও কিন্তু আমরা দেখছি যে গত 2-1 দিনের তুলনায় কিছুটা কম রয়েছে। বিশেষ করে চায়না গোলাপ আজকের বাজারে বিক্রি হচ্ছে 25 টাকা, গ্লাডেল আছে যে রং ভেদে যে ফুল রয়েছে সেটি 12 টাকা থেকে 15 টাকা, যার বেড়া যে ফুলটি রয়েছে সেটি 12 টাকা, রজনীগন্ধা 11 থেকে 12 টাকা, ভুট্টা যে ফুলটি রয়েছে আজকের বাজারে বিক্রি হচ্ছে 10 থেকে 11 টাকা, এবং চন্দ্রমল্লিকা 100 ফুল বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা, এবং দীপ্তি 1 আঁটি ফুল বিক্রি হচ্ছে 50 টাকা, এবং গাঁধা যে ফুলটি রয়েছে সেটি 1000 বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকার মধ্যে। আমরা যারা ব্যবসায় রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে তাদের যে ফুল সেটি পাঠানো হয়েছে, আরো যে আশপাশ জেলাগুলো রয়েছে সেটি সেই স্থানে আজকে তারা ফুল পাঠাচ্ছেন। তবে গত 2 দিনের তুলনায় আজকের বাজারে ফুলের দাম কিছুটা কম রয়েছে। তবে সব মিলে যে ফুলগুলো রয়েছে সেই ফুলের দামটি আসলে আরো বেশি হবে যে সামনের দিবসগুলো রয়েছে সেখানে। তো এই ছিল ফুলের বাজার থেকে আমার কাছে সব শেষ মুক্তি। যশোর থেকে যুক্ত ছিলেন রিপন হোসেন।